ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহি যে সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ব্যক্তি দশবার ছোড়া এক পাঠ করবে আল্লাহাক তার জন্য জাননাতে একটি মহল নির্মাণ করবেন তা আমার জানার বিষয় হলো হিসাবের ধরনটা কেমন হবে দৈনিক দশবার পড়লে কি না দৈনিকই একটি করে মহল নির্মাণ করবেন আলহামদুলিল্লাহ রাসুল্লাইট জি সম্মানিত ভাই اي حديثتي داري من تيمور صلبه بس اي بون مسند احمد مرحوبه به الباني رحمه الله عليه حديثتي سي بولسن حديثتي هولو اي عن سعيد بن المسيف عن سعيد بن المسيف يقول ان نبي الله صلى الله عليه وسلم قال من قرأ قل هو الله احد عشر مرات بني له بها قصر في الجنه ওয়ামান কারা এশ রিন আমাররা বনিয়ালা হবি হা কসরা নী ফিলজান্না ওয়ামান কারাথিন আমাররা বনিয়ালা হবি হা তালা তো কসুর ফিল জান্না আল্লাহ রসুরা আলী সাল্তু সালাম বলেছেন যে ব্যক্তি সুরা একলা দশবার পাঠ করবে আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করবেন আর যে ব্যক্তি বিশবার পাঠ করবে তার জন্য জান্নাতে দুটি মহল তৈরি করবেন এবং যে ব্যক্তি তিরিশবার পাঠ করবে তার জন্য আল্লাহতালাহ তিনটি মহল তৈরি করবেন এই হল হাদিস এই হাদিসকে সামনে রেখে ওলামায় ক্রামগণ বলেন যে যতবার পড়বে তার জন্য অতটি মহল তার জন্য তৈরি করা হবে দশ বার পাঠ করলে একটি মহল বিশ বার দুটি মহল তিরিশবার তিনটি মহল চল্লিশ বার চারটি মহল এভাবে ওলামায় ক্রামগণ তার ব্যাখ্যা করেছেন আর অর্থ হলো এই যে যে যেভাবে পাঠ করবে এই সুরা এই ক্লাসের আরও বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলত এসেছে তাই আমাদের উচিত এই সূরাকে বিশেষ করে পাঠ করা এবং ভালোবাসা এবং এই সূরাটিকে কোরআন এক তৃতীয়াংশ বলা হয়েছে তাই আমাদের উচিত যে এই সূরা বেশি বেশি করে পাঠ করা তাই যে ব্যক্তি দশবার পাঠ করবে তাকে তার জন্য আল্লাহ সুহানু আলা তাল্লাহ জান্নাতে একটি মহল তৈরি করবেন আল্লাহ সব হানুতাল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আমরা শুধু ভালো নিয়মিতভাবে যেভাবে রাবুল আলমীর কাছে যেতে হয় চাইতে পারলেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দেবেন তা আমাদের শুধু চাইতে দেরি ব্যাস তাই আমাদের উচিত দশবার দশবার করে পাঠ করা চাহে বিশ বার হোক বার হোক যেভাবে পাঠ করবেন তার ফল আল্লাহ সুবহান হান তালা দেবেন বাকি আল্লাহ আলমস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি